হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইড ইউটিউব চ্যানেল। তো আজ আমরা উদ্ভিদবিদ্যা বিভিন্ন শাখা জনকের নামগুলি আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে বায়োলজি অর্থাৎ উদ্ভিদবিদ্যার বায়োলজি শাখার জনককে। তো উত্তরটা হয়ে যাবে অ্যারিস্টটল। এরপরের প্রশ্ন, উদ্ভিদবিদ্যার মেডিসিন শাখার জনককে অর্থাৎ মেডিসিন উদ্ভিদবিদ্যার বিভিন্ন শাখার জনকগুলিকে। উত্তরটা হয়ে যাবে হিপোক্রিটাস। এবং 3 নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে উদ্ভিদবিদ্যার আয়ুর্বেদের শাখার জনকের নাম কি। তো উত্তরটি যাবে চড়ক। তো 4 নম্বর প্রশ্ন, প্লাস্টিক সার্জারির মানে জনককে, প্লাস্টিক সার্জারির জনক হচ্ছে সুশ্রুত। এবং 5 নম্বর প্রশ্ন, ট্যাক্সিনমি শাখার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। 6 নম্বর প্রশ্ন, জেনেটিক শাখার জনক হচ্ছে জোহান ম্যান্ডেল। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আধুনিক জেনেটিকের জনক হচ্ছেন টিএইচ মার্গান। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, সাইটোলজির শাখার জনক হচ্ছেন রবার্ট হোক। এবং 9 নম্বর প্রশ্ন, মাইক্রোবায়োলজির শাখার জনক হচ্ছেন লুই পাস্তুর। 10 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিওলজির শাখার জনক হচ্ছেন এ ভি লিওন হুক। 11 নম্বর প্রশ্ন, ইমিউনোলজি এর শাখার জনক হচ্ছেন এডওয়ার্ড জেনার। 12 নম্বর প্রশ্ন, ভাইরোলজির শাখার জনক হচ্ছেন স্ট্যানলি। 13 নম্বর প্রশ্ন, রক্ত সংবহন শাখার জনক হচ্ছেন কার্ল ল্যান্ডস্টাইন। 14 নম্বর প্রশ্ন, মিউটেশন তত্ত্বর জনক হচ্ছেন হুগো দাভিস। 15 নম্বর প্রশ্ন, ইকোলজির শাখার জনক হচ্ছেন রেইডার। 16 নম্বর প্রশ্ন, কোষতত্ত্বের শাখার জনক হচ্ছেন স্লাইডিস ও সোয়ান। 17 নম্বর প্রশ্ন, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শাখার জনক হচ্ছেন পল বার্ড। এবং 18 নম্বর প্রশ্ন, আধুনিক বোটানি শাখার জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। 19 নম্বর প্রশ্ন, প্ল্যান্ট ফিজিওলজি শাখার জনক হচ্ছেন স্টিফেন হোলস। 20 নম্বর প্রশ্ন, বায়োকেমিস্ট্রি শাখার জনক হচ্ছেন জাস্টিস ভন লিকি এবং অ্যাটানমি ভেলিয়াস। তো আজকে এই পর্যন্তই 20টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।